আল্লামা আহমদ সফিরা যুগে যুগে তৈরি হন, এক এক যুগে নাম এক একটা হয়। কোন যুগে তার নাম থাকে শেখ আহমদ সির হিন্দি মুজদ্দদে আলফেসানি দাদুল্লাহ মুহাজিরে মক্কি, কোন যুগে তার নাম থাকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, কোন যুগে তার নাম থাকে শাইখুল ইসলাম আল্লামা শাহ আল্লামা শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী, কোন যুগে তার নাম থাকে মুজদ্দদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী, কোন যুগে তার নাম থাকে হাফিজ জি হুজুর, কোন যুগে তার নাম থাকে শামসুল হক ফরিদপুরি, কোন যুগে তার নাম থাকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, কোন যুগে তার নাম থাকে পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিম, কোন সময় তার নাম থাকে মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনি, কোন যুগে তার নাম থাকে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, কোন যুগে তার নাম থাকে আল্লামা জুনায়েদ বাবু নগরী। ইনশাআল্লাহ দেশকে জাতিকে ঈমান এবং ইসলামের পথে রক্ষা করবার এই ধারা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, এবং সেই হেফাজতটা করবেন কিভাবে, আল্লাহ এমন ব্যক্তি গঠন করে দিবেন, এই ব্যক্তি হঠাৎ করে আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হবে না, টপ করে আসমান থেকে পড়ে যাবে দুনিয়াতে এমন ভাবেও তৈরি হবে না, অথবা হঠাৎ করে মাটি ফুরে বের হয়ে যাবে গায়েবি মসজিদের মতো এরকম ভাবেও হবে না, সেই ব্যক্তি গড়ে উঠবে তিলে তিলে আমাদের মধ্য থেকেই, সেই ব্যক্তি তৈরি হবে জন্ম নেবে আমাদের ঘরেই, সেই ব্যক্তি লালিত পালিত হবে আমাদের পরিবারেই, সেই ব্যক্তি মানুষ হিসেবে গড়ে উঠবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই ইনশাআল্লাহ। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাজ টিভি।